উত্তাল সামগুৰি রণোন্মাদ রাজনৈতিক দলের নেতা কর্মী পুনের কংগ্রেস আর বিজেপি কর্মীর প্রচণ্ড মারপিট প্রাক নির্বাচনী হিংসায় ভয়ঙ্কর রূপ লৈছে সামগুৰি সমষ্টিত। কেইদিনমান পূর্বে সামগুৰি সমষ্টির রূপহীহাটত কংগ্রেসের রেলীত বিজেপির নেতা কর্মী আক্রমণ করা ঘটনায় দখল করেছিল সংবাদ শিরোনাম। কিন্তু উপনির্বাচনের দিন চুংচাপি অহার লগে অধিক গরম হয়ে পড়েছে সামগুৰিৰ পরিবেশ। মঙলবারে পুনের কংগ্রেস আর বিজেপির নির্বাচনী প্রচার সভা পরিণত হল রণক্ষেত্র। সামগুৰিৰ বৰদলত একে ঠাইতে কংগ্রেস আর বিজেপির নির্বাচনী সভা অনুষ্ঠিত করাক লৈ সৃষ্টি হয় সংঘাত। বৰদলত বিজেপির প্রার্থী দীপ্তৰঞ্জন শর্মার হয়ে প্রচার চলার কথা আছিল বিধায়ক জিতু গোস্বামী। আনফালে কংগ্রেস প্রার্থী রকিবুল তনয় তানজিলর হয়ে প্রচার চলার কথা আছিল গৌরব গগৈ, মীরাবর ঠাকুর আর রকিবুল হুসেইনে। কিন্তু একদিনা একে ঠাইতে দুইখন সভার আয়োজন করে দুই দলের কর্মীয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে দিয়া স্লোগান, তার পিছতেই দুই দলের একাংশ কর্মী লিপ্ত হয় হতাহতি মারপিটত। বিজেপি কর্মীয়ে কংগ্রেসের মহিলা কর্মীকে প্রহার করার অভিযোগ একাংশ কংগ্রেসে। ইয়ার বিপরীতে হাতে হাতে লাঠি লৈ পরিকল্পিতভাবে কংগ্রেস কর্মীয়ে বিজেপি কর্মীক আক্রমণ করার অভিযোগ। অবশ্যই আরক্ষীর উপস্থিতিত নিয়ন্ত্রণলৈ আহে পরিস্থিতি, কিন্তু সামগুৰিৰ উপনির্বাচনত ব্যাপক বাহুবল প্রয়োগ হওয়াক লৈ এতিয়া সৃষ্টি হয়েছে সর্বত্র প্রতিক্রিয়া। আরক্ষী প্রশাসনের ভূমিকাক লৈও উঠিছে সন্দেহর আঙুলি। পুৰণি গুদামৰ পৰা হেমন্ত দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।